एक लाख टाकार बिनिमये बियेर नामे आमी अभिनय करेछिलाम। अभिनय ना अभिनय नय, मंत्र उच्चारण करे निजेर हाथे आमार सीतिते सिंदूर पड़िये दियेछो, ताई आमी तोमार बिये कराबो। ओई साले आरेकबार এই কথাটা বললে না আমি একেবারে গলা টিপে শেষ করে দেব। কি করছো? চলো চলো। ওই শালা একদম বেশি রংবাজি করতে আসবি না, লাশ ফেলে দেব। তোমরা আমাদের মধ্যে কেউ ঢুকবে না, কেউ না। আমার স্বামী আমাকে মারুক কাটুক তোমাদের বলার কোনো অধিকার নেই। চলো রঙ্গদা, অন্যের ব্যাপারে নাক না গলানোই ভালো। তবে একটা কথা মনে রাখিস, যেচে মান আর কেঁদে শোক পাওয়া যায় না, উল্টে গাল বাড়িয়ে চড় খেতে হয়। চড়। এই রঙ্গাই, এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বল, তা নাহলে কিন্তু খুন খারাপি হয়ে যাবে। খুন খারাপি করার হিম্মত তোমার নেই সাগর, কারণ কারণ মুখে তুমি যাই বলো না কেন সত্যি তোমার একটু সহানুভূতি প্রয়োজন সাগর, একটু সহানুভূতি। শালা শালা সহানুভূতি। আমি জানি এই কৃপণ পৃথিবীটা এই সমস্ত মহার্ঘ উপহারগুলো দেবার ভয়ে তার ভাড়ারে তালা চাবি ঠুসে রেখেছে, কিন্তু আছে সেই তালা ভেঙে সবকিছু লুটপাট করে নেবার মতো তাকত আমার সিনাটার মধ্যেও আছে। কিন্তু আমি তো এখন এই সমস্ত কিছুই চাই না, কারণ আমার যে এখনো একটা কাজ বাকি আছে। যে জানোয়ারটা আমার মাকে অত্যাচার করতে করতে পৃথিবী থেকে শেষ করে দিয়েছিল, সেই জানোয়ারটাকে আমি যতদিন না নিজের হাতে খুন করতে পারছি ততদিন আমি শান্ত হতে পারবো না। তাই তাই তোমাকেও আমি একটা কথা বলে রাখি, আমার জীবনের সঙ্গে নিজেকে জড়াতে এসো না, চলে যাও। এই সাগর শুধু একা, তার কেউ নেই। বিশাল সমুদ্রের মতো আমি একা, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কেউ নেই। তাই আমার জীবনের সঙ্গে জড়িয়ে নিজের জীবনটাকে তুমি নষ্ট করতেছো ভাব, চলে যাও, চলে যাও এখান থেকে। না তুমি একা নাও, তোমার উপর আমার অধিকার আছে। কিসের অধিকার? সিঁদুরের অধিকার। সিঁদুর সিঁদুর সিঁদুর। শালা লাল রঙের 2 টাকা দামের একটুখানি রং নিয়ে তুমি আমার সঙ্গে রংবাজি করতে আসবে না। এই সাগর সারাটা জীবন তার মৃত দেহটাকে মাথায় করে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই নতুন করে আমার জীবনে এসে আমার যন্ত্রণার বোঝাটা তুমি আর বাড়াতে এসো না, চলে যাও। যন্ত্রণার বোঝার ক্ষমতা কি তোমার আছে সাগর? কি করে থাকবে তুমি বলতে পারো? জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এক জানোয়ার তার স্বার্থ চরিতার্থ করবার জন্যে আমার মাকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছিল। তারপর 7 বছর বয়স থেকে পেটের রুটিটা পর্যন্ত আমাকে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে জোগাড় করতে হয়েছে। ফুটপাতে কুকুরকে মাথার বালিশ করে আমাকে ঘুমুতে হয়েছে। এই ভদ্র সমাজ সেদিন সেই ছোট্ট ছেলেটাকে এতটুকু বাঁচার রাস্তা দেখিয়ে দেয়নি। মনের সুখে তারা ঘেন্না করেছে, থুতু ছিটিয়েছে, লাথি মেরেছে, লাথি লাথি লাথি। তাই আজ আমিও সালা সমাজের বুকে ছাপিয়ে হাতে তুলে নিয়েছি বোমা, চাক্কু, পিস্তল। আবার আমার একাকিত্বের অন্ধকার গুহায় কখনো কখনো মুখ লুকিয়ে নীরবে শুধু চোখের জলও ফেলে গেছে। কিন্তু জানি না আজ এতগুলো বছর পর কেন আমার এই পাষাণের মতো শরীরে মনে একটা অদ্ভুত জল তরঙ্গে শিহরণ বেজে উঠছে। জানি না কেন তোমাকে দেখার পর থেকে জানি না কেন একটা অদ্ভুত জল তরঙ্গের শিহরণ বেজে উঠেছে। জানি না বলো না গো, আমাকে দেখার পর থেকে একবারটি বলো। আমাকে দেখার পর থেকে বলো না গো, বলো না, বলো। আমাকে দেখার পর থেকে বলো না গো, বলো। আমাকে দেখার পর থেকে বলো, বলো না, বলো 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 না বলো বলো। আমি মানুষ হতে চাই না, মানুষকে আমার সবথেকে বেশি ভয়। তাই তাই তুমি আমার জীবনে সেই ভয়ের ছায়াটা হয়ে দাঁড়িয়ে থেকো না, চলে যাও চলে যাও না, চলে যাও। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না, কোনোদিন যাব না, কখনো যাব না। সাগরিকা, সাগরিকা, তুমি জানো না এই সাগর একটা পচা নর্দমার পোকা, তার সঙ্গে তুমি খেলা করতে এসো না, তাহলে তাহলে সেই পোকাটা বিষাক্ত জোকের মতো তোমার দেহ থেকে সমস্ত রক্তগুলো চুষে চুষে খাবে। এই সাগরিকা একদিন এই ভদ্রলোকের কলেজ থেকে বিএ পাস করেছিল, এবার সেই পচা নর্দমা থেকে এমএ পাস করবে। এমএ পাস সাগরিকা, তুমি এই নরকে এসেছো মা, কেন এসেছো? চলে যাও মা, চলে যাও, এই নরক থেকে চলে যাও। আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রে মা, তুই আমার সঙ্গে ফিরে চল। তোর মামা যদি তোকে ঘরে আশ্রয় দিতে না চায়, তাহলে আমরা দুজনে অন্য কোথাও চলে যাব। মাগো, সেখানে তো সমাজ আছে মা। এই দাগী মেয়েটাকে দেখতে পেলে না, তারা দ্বিগুণ খিদে নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। তার থেকে ভালো আমার স্বামীর আশ্রয় তোমাকে থাকতে দাও না গো মা, থাকতে দাও। জামাই বাবা, সালা জামাই বাবা, আরে কে জামাই বাবা? আমি কারো জামাই বাবা টামাই বাবা নই, চলে যান, চলে যান এখান থেকে। আর যদি পারেন এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যান, যান, চলে যান এখান থেকে। আমি সবকিছু বুঝতে পেরেছি রে মা, সবকিছু বুঝতে পেরেছি। এই সবকিছুর জন্য আমি দায়ী মা, আমি দায়ী। না মা না, নিজেকে দায়ী করো না, এই সবকিছুর জন্য আমি দায়ী। মা, যাবার আগে আমাকে একটা আশীর্বাদ করে যাও না মা, আমি যেন মেয়েদের বাঁচাতে পারি, তারা যেন সম্মান হারিয়ে এই নরকে না আসতে হয়, তাদের যেন আমি রক্ষা করতে পারি মা, তাদের সম্মান আমি যেন বাঁচাতে পারি, সেই আশীর্বাদটুকুই তুমি আমাকে করে যাও মা, সেই আশীর্বাদটুকুই তুমি আমাকে করে যাও, করে যাও। আশীর্বাদ করি রে মা, আমি তোকে আশীর্বাদ করি। আমি এখন কি করবো বলতে পারো চন্দ্রনাথ? এতগুলো মানুষের নজরকে ফাঁকি দিয়ে মেয়েটা কি করে পালিয়ে গেল তুমি বলতে পারো? আমি একটা কথা বুঝতে পারছি না, কথা ধর ডোনা তোমার নিজের মেয়ে, তাহলে ও শুধু শুধু পালাতে গেল কেন? আরে রঙ্গাকে বলেছিলাম সব সময় লোক দিয়ে ওর দিকে নজর রাখতে, সে শালা এখন সব ভুলে গিয়ে ওই ঝামেলি পেন হাবুডুবু খাচ্ছে। জানি জানি কথা ধর জানি, বাবা হিসাবে তোমার চিন্তা হওয়াটাই স্বাভাবিক। যেমন করেই হোক চন্দ্রনাথ, আজকের মধ্যে ডোনাকে খুঁজে বার করতেই হবে। আমি সব জায়গায় লোক লাগিয়ে খুঁজি স্যার, কিন্তু দিদিমণি কোনো খবর আমাকে দিতে পারিনি। এই রাস্কেল, এই খবরটা নিয়ে কোন সাহসে তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস? বল, তোদের নজরকে ফাঁকি দিয়ে মেয়েটা কি করে পালিয়ে গেল তার জবাব দে। কি করবো স্যার, দিদিমণি আমার কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র ম্যানেজার বাবুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। তোরা অন্য গাড়ি নিয়ে ফলো করলি না কেন? ঠিক আছে স্যার, আমি সব ছেলেদের কাজে লাগিয়ে আমি নিজে গাড়ি নিয়ে বর্ধমান টাউন পর্যন্ত ঘুরে আসবো। আসুন, যদি প্রয়োজন হয় ওই স্কাউন্ডেল ম্যানেজার ভুবন দাসের লাশ ফেলে দিবি, তবু ডোনাকে জীবন্ত ফিরিয়ে আনা চাই। হবে না স্যার, আপনার হুকুম যখন একবার পেয়ে গেছি তখন জান কবুল করে আজ রাতের মধ্যে আপনার মেয়েকে আমি ফিরিয়ে আনবই। মরদ কাবাজ, হাতি কা দাঁত। তুমি আমার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু এর আগে তো তোমাকে কোনোদিন